নিশানা কিচ্ছু থাকতো নাই, মোরা লাগবো। জন্ম জেলা সঠিক, মোরাওয়ালা সঠিক, এটার তা কি বাঁচার কোনো পথ নাই? আমির বাদশাহ ফকির মিসকিন যাও যে অবস্থায় থাকে, সব মোরা লাগবো। আর আল্লাহ হইরা কোরআনে পাক, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, যার যেটা মালাকুল মউত আল্লাহ ঠিক করছেন। আমরা হই না নি অমুকর ইন্তেকাল হয়েছে, ইন্তেকাল অর্থ কি তা স্থানান্তরিত হওয়া, জন্ম হয়ে গেছে আজ থেকে বহু বছর আগে এক জায়গার মাঝে থোয়া হয়েছে আপনারে আমারে। এই জায়গার নাম আলমে রুহ, রুর এক জগৎ আছে, জগৎ কয়েক ভাগে বিভক্ত হয়েছে। একটা জগৎ সৌলর এরিয়া হয়, রুয়র এরিয়া, রুয়র জগৎ, আর হন্তা কি ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে এই নাগিয়াইরা হিন বাদিয়াইরা আইতে আসে, আর আবার আওয়া আইয়া 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 আবার কিছুদিন জমিন অবস্থান করিয়া আবার ঘুরি ঘুরি রব্বে কেরিমর গেছে, মানুষ আবার ফিরত যাইরা গিয়া সারা রু একান বানানি হয়েছে ধারাবাহিকভাবে এই রুগুলারে আল্লাহ জমিন দিরা। কত রুরে ফাটাইছেন জমিন, কিন্তু জমিন আবার দুনিয়া দেখার তার নসিব হয়েছে না, মার ফেটর মাঝে রুঠা মারা গেছে, তোমার জানো অসুবিধা নিফিসে দি তো ইলা আছে নানি, মার গর্বত বাক্কা মানুষ মারা যায় ইলা আছে নানি, আছে রুটা জমিন দুনিয়া দেখার মতো এই রুরে আল্লাহ ঠিক করছেন না। আর কিছু মানুষের জমিন দুনিয়া দেখাইয়া চলাইয়া ফিরাইয়া আঠাইয়া বয়সে দিয়া আল্লাহ মানুষরে হাফনর ভিতরে ঢুকাইয়া এতিমর মতো করিয়া টেকা পয়সা সংসার সংসারের উপরে রাখিয়া খালিয়াতে এই মানুষটা তার মালিকর গেছে রোয়ানাদের। আপনি ইমাজিন হরকা, চিন্তা হরকা, খেয়াল হরকা, মরা তো লাগবো, কিলা মরতাম, একটু চিন্তা যদি হরই তো দেখবা যে বাড়িতে আসলা এই বাড়ি কিন্তু আপনার নাই, বাড়িটা আরেকজন মানছে বানাইয়া দিয়া গেছেন, বাড়ির মালিক আজকে বাড়িত নাই, বাড়িরটা কি তাই বিদায় হয়ে গেছেন, সংসারে সাজাইয়া এই মানুষ গেছেন গিয়া, খানো গেছেন খবরও গেছেন, দুনিয়ার জীবন শেষ হয়ে যায় কবরের একটা জীবন শুরু হয়, এটা আলমে বর্জক। দৈনিক মাটিয়ে ফাঁসবার ডাকে আমরারে, এই কথা খান্তা হদিসর আলোকে তাম্বেহুল গাফিলিন মুফতি আবুল্লয় সমরখন্দি সাহেব রহমতুল্লাহ আলাইয়ে তান কিতাব আনছেন, মাটিয়ে হয় ডাকে আর কয় আইস তুমি মাটির উপরে আটি রায়, দুই দিন বাদে তুমি আমার ফেটর ভিতরে ঢুকবায়, একবার চিন্তা করছো নি? আইস তুমি মনে যেটা জিনিস চাইছে বান্দা তুমি ও জিনিস খাইরায়, দুই দিন বাদে তোমারে ফুকা মাখরে খাইব, এখান চিন্তা করছো নি? নাকে দি ফুক আমাইব, খানে দি বারইব, চৌকে দি হামাইব, ফেটে দি বারইব, ফুকে খাইব খামড়াইব। আর মিশকাত শরীফের হদিস হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইরা, আহ কবরের মাঝে গুনাগার হলুর লাগে সত্তরটা হাফে বইয়া বারসার। আজকে অসুখ পড়লে আপনারে সাহায্য ঘটনে ওলা মানুষ আছেন, কবরও গেলে আল্লাহ ছাড়া কোনো পথ নাই। হাফর কথা রসুল্লাহ সাল্লাহ সাল্লামে ফরমাইরা, জকি ওলার হাফ ওলা হইব, উটোর গর্জনা বড় বড় যে ও ওলা এক একটা হাফ হইব। মিশকাত শরীফের হদিস রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামে ফরমাই, ইতা হাফে যদি দুনিয়ার কোনো ফাটাবাই দি শ্বাস ফেলাই লিতে পারে তে সারা গাছ ইতা মরি যাব, ও তো বিষাক্ত হাফ অকল কবর আছে।
আপনি এখন চিন্তা করো, আপনি আটটিয়া দিয়ে খাবে, আপনার শরীরও খামর মারিল ঠিক আছে, আর বিষে ফাতফাতি আরম্ভ হয়েছে। যারা মাছ ধরেন, হিঙ্গি মাছ যদি বারিক বারিক হিঙ্গিয়ে যদি কুথা মারে, তাহলে মাথা পর্যন্ত তাপ উঠি যায় গিয়া, ওয়নি না ওয় না। মাছত থাকি আরও বেশি প্রয়োজন হইল হাফর, ও হাফ কবরও বইয়া বারসার, ডাকে মাটিয়ার কয়, তুমি আজকে আটি রায় যেন তাকি মনে হয় অন্তাকি যাই রায়, এমন একদিন আইব তুমি আমার বন্দিশালার মাঝে আইয়া ঢুকি যাবে। আর কবরে ডাকে মানুষ মুর্দারে থইয়া আনলে কবরে কিতা কয়, ডাকিয়া ডাকিয়া ভাস খান কথা কয়, আনা বাইতুন ওয়াহিদুন, আনা বাইতুন গুরবা, আনা বাইতুন জিল্লা, উলা ডাকে আনা বাইতুন জুলমা, কবরে মুর্দারে কবর রাহার বাদে কবরে ডাকিয়া খয়, ওরে বন্দা তুমি কবর আইছো, কবর আনা বাইতুন ওয়াহিদা, এখানে কবর তুমি একলা থাকবায়, কেউ তোমার সাথী হইত নাই, আনা বাইতু দুধ কবরে ডাকিয়া খই, এটা এমন একটা কবর ফুকা মাখরোর জায়গা, সাপর জায়গা, বিচ্ছুর জায়গা, খামড়াইব মাথার তাই ফাও থাকি মাথা পর্যন্ত শরীর গরম হয়ে যাব, কবরে ডাকে আর কয় আনা বাইতু জুলমা, আমি তো একটা ঘর, যে ঘর আন্দাই আন্দাইর ঘরও মানুষ থাকতে পারে না, কবরও বলে আন্দাইর, বাবারে কোন নিশায় ফরিয়া রব্বে করিম রে বলছো, একটু চিন্তা করা দরকার, কবরও তো যাওয়া লাগব, আল্লাহ ছাড়া কোনো পথ থাকত নাই, কবর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইন, কবর বুখারীর হাদিস, দুই কারণে কবর মানুষরে আজাব দেওয়া হয়, কয়খান কারণ, এক নম্বর কারণ হইল পেশাব পায়খানা করতে গিয়া যে সমস্ত মানুষ পাক পাকিজা থাকে না, অনেক মানুষ আছে দাঁড়াইয়া পেশাব পায়খানা করে, পেশাব পায়খানার সিটা তার কাপড় রূপে পড়ে, অনেক মানুষ আছে পেশাব করে কিন্তু বুঝেন না বাতাসে সিটাগুলা তার উপরে ফেলার। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, কবরও যে আজাব দেওয়া হইব ওই এক কারণ, কবরের আজাব হইল সঠিক, আকাইদুন নসবির মাঝে আছে কবর যে আজাব দোয়া হইব, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, কবরের আজাব মানুষের চোখ থেকে আল্লাহ উঠাইয়া নিছেন, যার কারণে কবরের আজাব দেখেন না, নাইলে কবরের আজাব যদি দেখত কোনো মানুষে মুর্দা লইয়া কবর গেল আনে না, একটু চিন্তা করো কবর এমন এক জায়গা আল্লাহ ছাড়া কোনো বাসার পথ নাই, এমন সিফা দিব ওই কবরের সিফাটা ইখতিলাফ আছে, রুর উপরে হইব না শরীরের উপরে হইব, বেশিরভাগ উলামায় কেরাম হকলে কই নিটা রুর উপরে হইব, বলে রুর উপরে কিলা কবরের আজাব হইব জানতাম কিলা, দুইজন এক বিছনাত ঘুমাইলে একজন রে আখতা দেখবায় অশান্তি লাগিয়া টু ঢুকাই গেছে, মুখ উকাই গেছে, হাফাইতে হাফাইতে ঘুম থাকি উঠছে, তারে যদি জিকাও কিতা হইছে, বলে আর মাত্র নাম আমি দেখছি কুয়াফর মাঝে একজন মানছি আইয়া আমারে অত জোরে জোরে মারছে, বুধবাইছি আমার জান যাইব কি বারইয়া, হকিকতান এই মায়ের কিতা রুর উপরে হইছে, শরীরের উপরে তো নাই, এই মাইরটা খাইছে তার রুর উপরে, রুর উপরে খাওয়ার কারণে তার জিফরা বার হয়ে গেছে, মুখটা কি ফানি উকাই গেছে, জান যায় যায় অবস্থায় হয়েছে, ওলা না কিতা ঠিক না নেই, মানছে কবরের আজাবটা হইব এইভাবে রুর উপরে। আর এই মানুষটা আল্লাহর ওলি যারা তারা মানুষরে রুর পরীক্ষা করে, রুর চিকিৎসা দেয়, ওয়াসআলুনাকা আনির রূহ,
قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي وَمَا أُوتِيتُمْ مِنَ الْعِلْمِ إِلَّا قَلِيلًا আয় রব্বে কারীমে তার রসুল রে জানাই নিয়া রসুল আল্লাহ মানছি আপনারে আয়াজি খাইব ইয়াসালুনাকা রুহু কিতাব রুইল আল্লাহর পক্ষ থেকে একটা অর্ডার এই রুর এই সোনার বদনের ভিতরে কিছুদিন রাখা হয় আবার এই রুটারে এই শরীরটাকে বার করা হয় যার রু যত বেশি পরিষ্কার তার ইবাদত করতে অত বেশি মজা লাগে যার রু যত বেশি নষ্ট হয়েছে ইবাদতের মাঝে স্বাদ থাকে না উদাহরণ দিলে বুঝিলেই বা মসজিদে যদি যাই তাইলে দেখবা বহুত মানুষের তসবি ভরে বহুত মানুষের তফসি ভরে লম্বা লম্বা সৈদ্যাদের নিরব্বইয়া আল্লাহর কুরআন পড়ে বুড়া মানুষ সুজা হইয়া উবাইত হারে না কিন্তু নমাজ পড়ে বুড়া মানুষ শান্তিতে শ্বাস ফেলাইত পারে না এই আল্লাহর বন্দায় তসবি ভরতে আসে শান্তিতে বইতে পারেন না এমন মজা লাগছে কোরআন শরীফ লাইনের পর লাইন পড়ে কোরআন শরীফ ইলা আছে না নাই আর আপনার আমার নমাজ অবাধি চাইলে দেখা যায় কত তাড়াতাড়ি নমাজ শেষ হইত এর অর্থ হইছে সেই মানুষের রুটা অত মজা লাগাইছে রব্বে কারিমে আমার রুটার মাঝে এই মজা এখনো লাগছে না বুড়া মানুষ এই মানুষের তসবি ভরে লম্বা করিয়া না খার খোফাল লাগাইয়া তার মালিক রে সাজিদাদের আর অত মায়া লাগছে রব্বে কারিমে তারে মায়া লাগাইছে মায়া লাগানির কারণে আল্লাহর বান্দায় নাখার খফার লাগাইয়া মালিক রে ডাকে আর কয় সুবহানা রব্বিয়াল আলা মধুর মিলনের মাঝে ঢুকি গেছে এত লম্বা সৈদ্যা দে না জানি আল্লাহর বান্দায় কতটা তসবি পড়ে আমরা তো তিনটা পড়তাম পারি না অনেকে সাতটা ওদের অনেক মানছে এগারোটা ওদের আর অনেক মানছে কতটা দের হে ছাড়ার কেউ জানে না আর আল্লাহ কইরা বন্দা তোর নাক আর কপাল মাটিত লাগাইছে তুলিস না আরও কতখান সময় আমার মহব্বত তুমি মজিয়া থাকো আর মসজিদও গেলে দেখা যায় আরেক জোয়ানগুলোর অবস্থা মসজিদে মোবাইল লইয়া গেছে না পড়ের তসবি না পড়ের কোরআন না দুইটা সিদ্ধাদের ই আল্লাহর বন্দায় মসজিদে বইয়া মোবাইল টিভি দয়টা মানুষের ব্যবধান হইল এইটা ই বুড়া বেটার শরীর শক্তি নাই আল্লাহ তার দিলের মাঝে মজা ফয়দা করিয়া দিল রে শক্তি বানাইছেন রুরে শক্তিশালী বানাইছেন শরীর বুড়া হয়ে গেছে রু এখনো তার জিন্দা আছে রু সুস্থ ফুষ্ট আছে রু ঠেলায় শরীর দে আগাইয়া এবাদতর দিকে যার আর জোয়ান মানুষ যেন এই মানুষের শরীরও শক্তি আছে রুর মাঝে শক্তি নাই আর রুর শক্তি না কারণে শরীর দিয়া এবাদতর না ঠিক না বেটি সারা মজা হইল রুর মাঝে সারা মজা হইল তার দিলর মাঝে যার রু যত বেশি পরিষ্কার তার ইসলাম অত পরিষ্কার যার রু যত মজা তার এবাদত তত মজা যার রু যত বেশি আল্লাহ বিল্লাহ করে তার ইমান একিন বিশ্বাস সবগুলার মাঝে বরকত ফায়দা হয়ে যায় বরকত ওই না কেনে বলে আমার রুয়ে এখনও পরিষ্কার হইছে না একটা বাচ্চা জন্মগ্রহণ জন্ম যে সময় হয় জন্ম হওয়ার বাদে তার রু পরিষ্কার থাকে আর ধারাবাহিকভাবে যে সময় বড় হয় বড় হওয়ার কারণে এই রুর মাঝে ময়লা পড়ে কিলা ময়লা পড়ে একটা একটা লাইনে দি গিয়া যেমন হাড়ের মাঝে আছে হাড় যে হাটে যে বাড়াবাড়ি করে খেনে বাড়াবাড়ি করে বলে বাড়াবাড়ি করিয়া রক্তরে পরিষ্কার করে এটার নাম হাট আর এই রক্ত পরিষ্কার করে আর এই যে দিল আছে এই দিলের মাঝে একটা একটা করিয়া ব্লক ফয়দা হয় হাড়ের মাঝে ব্লক লাগে রুহানি ব্লক লাগে খিলা ব্লক লাগে বলে এই বন্দায় গিবত গাইছে অমুকর
বিপদ গাওয়ার কারণে একটা খালা ডাক্তারের মাঝে পড়ছে, আরেকটা গাইছে, আরেকটা গাইছে, একটা ব্লক হইছে, বলে আরেকটা ব্লক লাগছে, আল্লাহর বন্দায় মিশা মাতিছে, মিশা মাতার কারণে তার দিলর মাঝে খালা দাগ লাগছে। রসুলুল্লাহ ফরমাইন, কোনো মানুষে যদি মিশা মাতে, এই মিশা মাত্রাওয়ালার দুর্গন্ধ কমসে কম এক মাইল পর্যন্ত যায়, এক মাইল পর্যন্ত মিশা মাত্রার দুর্গন্ধ ছড়ায়। রসুলুল্লাহ ফরমাইন, আতর লাগাও, আতর যত সময় আতরের গ্রাম যত সময় শরীরও থাকবো অত সময় আল্লাহর ফরিস্তা হলে তোমার লাগি দোয়া করবা, সুবহানাল্লাহ। আর মিশা মাতার কারণে শয়তান ফরিস্তা হল হরিয়া যাইবা, এন কিতাব বলে এন মাঝে বড়ত্ব, বড়ত্বর কারণে অহংকারের কারণে দিলর মাঝে আরেকটা ময়লা ফেদা হয়েছে, এর মাঝে কিতা আরেকটা হইল তান উজবা, আরেকটা হইল তান বড়াইত্ব, আরেকটা হইল কিলা টানিয়া টুনিয়া পজিশন নিতে চায়। এক এক সময় বইয়া আমি চিন্তা করি মানুষের বাইরে কত মানুষ দেখলাম এই জীবনে, এই মানুষ মরি যাইব তার দলল লাগিয়া, আর এক এক সময় বইয়া চিন্তা করি যে সময়টা তার দলল লাগি দে, এই সময়টা যদি এই গুলাম আর বান দিয়ে তার আল্লাহর লাগি দিত, গুমর মাঝেও আল্লাহর পক্ষতাই তার গেছে খবর আইত যে ওরে বন্দা তোমারে আমি অত ডাক ডাকছো, অত পেরেশানি করছো, তোমারে আমি আল্লাহ অলির দপ্তরে তোমার নাম লেখলাম, বলে খাই কেনে বাসার লাগে, বাসো কেনে এবাদতর লাগে, কুল ইন্নাস সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন আমার মরণ সবটা আমার আল্লাহর লাগে, খাই কেনে বাসার লাগে, বাসি কেনে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ কইরা জিন আর মানুষ বানাইছেন তান ইবাদতের লাগি, জিন আর মানুষ বানাইছেন তান বন্দেগী করার লাগিয়া, জিন আর মানুষ বানাইছেন তান ফরমাবরদার হওয়ার লাগিয়া, জিন আর মানুষ বানাইছেন মহব্বতে তান রব রে ইয়াদ করার লাগি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ জিকরং কাসীরা ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ, আল্লাহ যারারে মায়া করুন, আল্লাহ যারারে পছন্দ করুন, তারারে আমানু শব্দ দিয়া ডাকুন, যত জায়গাত কোরআন শরীফ আমানু শব্দ আইছে অত জায়গার মাঝে রব্বে করিমে জান্নাতর গেরান লাগাইয়া ডাক দিছ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা, ও আমার জান্নাতি বন্দা বান্দি হল আমি আল্লাহ তোমরারে হইয়ার যিকরান কাসীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ তোমরা আমি আল্লাহর ইয়াদ হরো জিকরাং কাসীরা, বেশাইয়া হরো থুড়া করলে হইত নাই, বেশাইয়া আমি আল্লাহরে ডাকো, আর আমি আল্লাহরে যত বেশি ডাকি ভাই আমি আল্লাহ তোমারে অত বেশি খেয়াল কর মুখন্যা, সুবহানাল্লাহ। আযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, বান্দারে তুমি আমারে ডাকো, তুমি যেই সময় আমারে ডাকবাই আমি আমার ফরিস্তা হলরে লইয়া কই তোমার বাইদি চাই, আর কই আমার বন্দায় আমারে ইয়াদ হরে, বিপদ পড়ছ তোমার কেউ নাই, আমি ছাড়া তোমার কোনো উপায় নাই, আমি ছাড়া তোমার তকদির দে বদলানির কেউ নাই, ওরে বন্দা তুমি আমারে ডাকি লাইছো আর বিপদ পড়ি গেছো, আমার বাইদি তুমি তাকাইয়া আছো, ও হুয়া মাআকুম আইনামা কুনতুম, বন্দা যেন যাও তোমার রব তোমার লক্ষ্যানো আসোইন, তোমার মালিক তোমার লগে আসোইন, আর মালিক যদি তোমার লগে তা হইন
ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আল্লাহ যদি তোমার লগে থাকো তুমি ভাবিয়া নাও তোমার জীবনে কোনো পেরেশানি নাই, কেনে নাই সব শক্তির মালিক কে, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সারা শক্তির মালিক আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে মানুষের কাছে শক্তি আয়, আর ওই শক্তিমান রব্বে করিম হইন বান্দা তুমি যেন যাও, তোমার রব তোমার দিকে তাকাইয়া আছইন, তোমার মালিক তোমার বাইদি তাকাইয়া আছইন, আর তাই চাইরা তুমি তোমার মালিক রে প্রাণ খুলিয়া চিৎকার মারিয়া ডাক দিতা আল্লাহ হুকা আল্লাহ 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 আল্লাহ, আল্লাহরে ইয়াদ করো, আল্লাহ আপনারে ইয়াদ করবা, আইজ হুনছুন না খাইল হুনবা, অনেক সময় হুনতে দেরি হয় কারণ আপনি যে মালিকরে ডাকি রায় মালিকর মায়া লাগে, আপনি কোনো সময় মালিকর দুয়ার তাকিয়া হরিয়া যাইও না, বিস্কুটি চাবর বাবার এখান দাদা চাবর এক কিতাব আনোয়ারুস সুলুক না কিতাব পার্সিতে, ওখানো লেখা দেখছি আল্লাহর দরবার তাকি কেউ না উমেদ ও আটা কুফুরি, আল্লাহর মানুষ হইনি হইতে হইতে আল্লাহ হুমদান আর তা হইয়ান না, ওইখান হইল কুফুরি কথা, এখান কিতা কথা কুফুরি কথা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ হইলে হরিয়া যাইস না রহমত থেকে হরিস না, কত যে রহমত, আজ যদি আমরা মসজিদের মতলি সাবরে দিয়া হই যে নানুচারে চাচা ওই এক মিনিট বালি দিলাম বা গুন্তা কন্যা দোষাই না হরে পারবা নি মাতুন না হানি কন্যা কইতার বলে বেশি নেই দুই মিনিট নেই এক মিনিট বলা বলে চাচা বেশি ভারছি না বাবু এক মিনিট মাটি দিলাম গুন্তা কন্যা দোষাই না হরে পারবা নি, আল্লাহর নিয়ামত গুনিয়া শেষ করতে হবে, নিয়ামত আল্লাহ আল্লাহর নিয়ামত গুনিয়া শেষ করতে হতে অত নিয়ামত দিছেন কিলা বুঝাইতাম, কোনো কিয়ামত পর্যন্ত যদি মানছে আসমানোর তেরা গনে শেষ করতে পারবো নি, এক মিনিট টানতে যদি এক মিনিট তাই বুড়ো হয়ে যাবা হয়তো মারাও যাইতে হলেন এক মিনিট বালি গুনতে পারতাম না, পারবাইন বাস আসা আপনি তো গাউল মথল্লি সাহ পারবা নি পারতায় নাই, এক মুঠ বালির ভিতরে কতটা নিয়ামত কত বালি তুইছইন, আর আল্লাহ ও বালিরে কিতা কইছই কোরআন শরীফ আয়াত দেছি আল্লাহ হইদা আসমান জমিনর মাঝে যেটা আছে সকলটাই আল্লাহরে আল্লাহ হইয়া ডাকে, নাফরমান খে বলে মানুষ আশ পালইন নি আপনারা আশ পালছইন, গুড়া খায়নি ফানি খায় পানি খাইয়া মাথা ওখান উপরে দিয়ে তুলে নি, মাথা উপরে দিয়ে তুলিয়া হয় রব্বে করিম তুমি আমারে খাওয়াইছো তোমার শুক্রিয়া আদায় করিয়া, ফেট বড়ি বন্ধায় ভাত খায় আর কয় মজা লাগছে না, এর মতো নাফর মানার উইতো ভারেনি হোকা নাফর মানার উইতো ভারেনি, আমরা তো বাংলাদেশও খুব ভালো অবস্থানে আছি, আজকে যদি আপনি ইয়ামন বাই দি সাইন প্রতি ঘন্টা না কত ঘন্টায় দশটা বাচ্চা মরের খানির কারণে, কয়েক মাইল আটলে পরে একটা প্যারাসিটামল পায় ঔষধ নাই, আপনার অবস্থা ওলা নি এলা তো কেউর অবস্থা নাই, আপনার বাড়িত না তাহলে লাগা বাড়িত গেলে বলি একটা প্যারাসিটামল দিয়ে দিলেই আপনাকে, আমরা গাউত বা লোকেল কোনো গাউত খানির অভাবে এক বাচ্চা মরছে এলে একটা উদাহরণ গাও কিতা আমার মনে হয় এক ইউনিয়নে উঠো নাই মনে করেনি আপনারা, অথচ খালা খালা দেশ হলো মানুষ না হইয়া মরের কি শুক্রিয়া দেখ, এই যে আল্লাহ নিয়ামত দি সাজাইছই ইটা সারা নিয়ামত রে এক কানো তুললে নাকার কপাল মাটিত লাগাইয়া চৈদ্যা তরে খালি খান দিলেও শুক্রিয়া দেয়, আজকে যে আপনি
দশ বছর আগে যদি চা আইতে দেখবা, দশ বছর আগে আপনার সাইকেলের মালিকও আসলে না, আর আজকে এখন গাড়ির মালিকও গেছেন আপনি। তা দিল কে? হোকা দিল কে? আল্লাহ দিছই। মানে ই আল্লাহরে যদি আপনি ফাউরি লাই তা আল্লাহ নারাজ হইবা নানি? আল্লাহরে নারাজ করেন না জানি এক। দ্বিতীয়ত প্রতিদিন নিজরে একবার চিন্তা করেন যে খালা চুল আছেন সাদা হয়ে গেছে, এটা আর কোনোদিন আমার আর খালা হইত না, যে জীবনটা গেছে কি জীবনটা আর কোনোদিন আমার আইত না, এখন আমি মরার দিকে আগবাইয়ার খবরের দিকে আগবাইয়ার যাইতাম তো মালিকর গেছে। দেখুন যিনি মানুষ কোনো কোর্ট মকদ্দমা কুচুত বড় মানুষের গেছে গেলে সুন্দর সুন্দর কাপড় পিন্ধিয়া যায়, কেনে বলে যার গেছে যার এই সম্মানী মানুষ, আর তারও যতক্ষণ বালা সুন্দর কাপড় চাই সুন্দর সুন্দর কাপড় মিলিয়া সুন্দর মানুষের গেছে যার ওলা না নি। আমি মরি যিমু দুই দিন বাদে আমার মালিকর গেছে যাইতাম একটু সুন্দর সুন্দর হইয়া যাইতাম না নি? হোকা কিলা সুন্দর করতাম বলে আমল করতাম, চরিত্র বদলাইতাম, আর জীবনে যা অপরাধ করছে আটতে বইতে মাফ চাইতাম। তো যাই হোক, আল্লাহ তাআলা লাখো শুকুর। উত্থ একে একে আমারে অন্য গত কতদিন আগে, গত বছর মনে হয় না, কতদিন আগে আমার বাড়ি মইনুল বাইরে জিকাইলাম, আমার প্রিয় দুদুল স্যারের আব্বারে দেখি না বা তাইন হই তাই না, আপনি জানেন না নি বলে না বলে তাই তো গত বছর মারা গেছে। তো আখতা আমরা গেছি একটা মেসেজ যায় কিতা হুমুক নাই বলে বালা থুইয়া গেলাম, আখতা শুনি নাই। তো কয়দিন বাদে আপনারও টান পড়বো আমারও টান পড়বো যাওয়া লাগবে, তো যাইতে হইলে একটু সুন্দর সুন্দর হইয়া যাই পরিষ্কার হইয়া যাই। ইতো ইগু তো একটা কাপড় বডি ইটা কি দেখোকা একটা কাপড়, আর বিত্র রূপ হইল আসল জিনিস আসল হকিকত বিত্রটা, ও বিত্রটারে পরিষ্কার করতাম। বিত্রটারে পরিষ্কার করার পদ্ধতি কিতা বলে আটতে বইতে তবা করার নয়নর জল চৌকে দিয়ে বাসাইয়া গাল বাইয়া ছুটানি। ফায়দা কিতে হইব? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইন যে মানছে খান্দে আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, তিনটা চোখ কিয়ামতের দিন আল্লাহ যুযুকর আগুন দিয়ে জ্বালাইতে নাই, তিন ধরনের চোখ আল্লাহ মানুষের কথা হইলা। এক চোখের কথা হইলা যে মানছে আল্লাহ ডরাইয়া খান্দিছে ই মানুষরে আল্লাহ কিয়ামতের দিন জ্বালাইতে নাই। এখন আপনি চিন্তা করুক আপনি সপ্তাহ মাস কয় ফুটা পানি আল্লাহর লাগি ফালাইছে, এখন যদি দেখা যায় এক ফুটাও না এই মাসের মাঝে এই হাফতার মাঝে, তাইলে বুঝতেই হইব আপনি এখনও লো ক্লাসও আসই। খান্দন খারে হয় যারা বৈতুল্লাদ গেছেন নতু চাষা গেছেন তাই নিজে শক্তি দেখি আইছেন, যারা গেছেন মানুষের খান্দন যে কী জিনিস, বৈতুল্লার মেহমান যারা হয়েছেন বৈতুল্লা তো এতে এসকর ব্যাপার। দেখো কা এক এহরামর কাপড় কিনছি, খাফনর কাপড়, এহরামর কাপড় কিলা বলে সাদা, খাফনর কাপড় বলে সাদা লাগাইছে, আর জ্বালা ফয়দা হয়েছে তার মাঝে, মালিকে তারে ডাকছই হই না সুবহানাল্লাহ, মালিকে তারে ডাকছইন বন্দা হাজার মানুষ থাকি তোমারে আমি বাঁচিছি তুমি আমার বাড়ি খান্তা দাও, আর এসকর জ্বালা সুরছে, আর যা যে যাও প্লেনে যাও ওবা একটা ডেক্কা মারে হোবা আবার উল্টার ফাল্টার আল্লাহ হইয়া উঠে, আর জ্বালা যে ফয়দা হয়েছে খোপতে যাইত গিয়া খানায় খাওয়া নয়ন বরিয়া দেখত, প্লেনও বইল খালি অশান্তি জান নানি আর কত সময় বাকি আর কত সময় বাকি, আর রব্বে কেরিমে কইরা বন্দা তুমি আইরা তোমারে আমি বাঁচি লিছি তোমারে আমি টিকেটটা ভিআইপি টিকেট আমি দিছি সুবহানাল্লাহ, আর এই ভিআইপি টিকেট আমার বাড়ি দেখতা এক অতিছ আইছে দুনিয়ায় আল্লাহ দেখা সম্ভব নাই, তবে যেই খানায় কাবা দেখিলিছ নেই না আল্লাহ দেখিলিছ সুবহানাল্লাহ।
কাবা দেখছে, কাবা দেখে মানুষ যদি ঠিক হয় না যে আর মনে হল না যে এর জীবনে আর কোনটার দিকে ঠিক হইত না। এশক আর মহব্বতে অনুনয় বিনয় করিয়া হে আটের আর চিল্লার আর কয় আল্লাহ তুমি আর কত দূর, আর কত দূরে তোমার বাড়ি খান্তা, আমার আর কত সময় আমার দিন খান্তা যাইত, কত দূরে আগবাইত, আর যে যত আগবায় প্লেনে যে সময় কয় আর এক ঘন্টা লেট, আর এক ঘন্টা বাকি আছে, তখন তার জ্বালা আর একটা ফয় দেওয়ার, আরও একটা ফয় দেওয়ার, হে পরেশান হয়ে গেছে, ডাকে আর কয় বন্ধু তুমি আর খানো, আর আমি কত আনা করতাম বন্ধু, ওইটা তুরাগাও তুরাগাও আরও তুরাগাই যাও, জ্বালা হয়ে দেওয়া হয়ে গেছে, এশকর জ্বালা, এই জ্বালাটা কি তার এশকর জ্বালা, জ্বালায় জ্বলিয়া মোরের আগুয়ার 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 উঠেল গেছইন যাওয়ার বাদে হকলে কইলা তুরা রেস্ট লো, অত দূর থাকি আইছো এটাই উঠিয়া হয় কিয় রেস্ট লইতাম রে বা আমি কাবানটা দেখি গিয়া সুবহানাল্লাহ হইছে না হইছে না, সবে মিলিয়া হইরা রেস্ট লো অত দূর থাকি আইছো আরাম হইব শান্তিতে যাও বলে ভাই শান্তি লাগতো নাই, হাজার হাজার মানুষ থাকি রব্বে করিমে আমারে বাঁচিছ আমি যত সময় পর্যন্ত খানায় কাবা দেখছি না অত সময় পর্যন্ত আমার আজ আগবাহিত নাই, ফাও আগবাহিত নাই, মন আগবাহিত নাই, আর যে সময়ে বৈতুল্লার গরর খান্দা যে সময় বিড়ল আর বিড়ার বাদে আল্লাহর গর মসজিদ ঢুকিল ফাও ফালাইল ডাইন ফাও আর হইল বিসমিল্লাহ والسلام على رسول الله اللهم افتح لي ذنبي ابواب رحمتك ডাকি হয় আল্লাহুম্মা আফতাহ লি আই রব্বি কারীম আমার লাগি দরজা খানটা খুলিয়া দাও, আমার লাগি রহমতের দরজা খানটা খুলি দাও, জীবনের অপরাধরে তুমি মাফ করে দাও, আর মুআল্লিমে গাইড দিয়া দিয়ানের বলে আরো থুড়ো আগবাও বলে আরো আগবাইয়ার আরো থুড়ো আগবাও, আর জলা ফয়দা হইছে একটা জায়গা যাওয়ার বাদে আল্লাহর বন্দায় আল্লাহর খোর ও আল্লাহর বন্দা সাত সমুদ্র তেরো নদীর অফার থাকি তুমি মালিকর লগে মিলন মেলা ছড়ি কইতে আইছো, ও নয়ন খুলো রে বন্দা আকিটারে খুলো চোখটারে খুলো নয়ন বরিয়া বৈতুল্লারে দেখো, খানায় কাবা দেখার লগে ই আল্লাহর বন্দায় আর কিতাব হইছো আর তার জবানও থাকে না কোনো কথা, চিৎকার মারে আর মারিয়া হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল চিৎকার মারে চৌকর ফানি জোর জোরাইয়া বাদুয়া তার তুলছে আর এসকর মাঝে মজি গেছে আল্লাহর বন্দা আল্লাহর বান্দি আর তুলছে যেমনে আর আতলামে না ঘন্টার পর ঘন্টা আল্লাহর বন্দায় দোয়া করে, আশি কৌশে ক্যাম যাহাই মাসু কৌচে পৌঁছিও শাহি গুলমি ক্যাম যাহাই বুলবুল উচে পৌঁছিও, আশিকে জানে মাসুকর খবর আর মাসুকে জানে আশিকর খবর, বন্দা আল্লাহর মেহমান হইছে আর আল্লাহ তারে দাওয়াত দিছে আল্লাহর বাড়ি দেখছে কন্যা সুবহানাল্লাহ, বহু মানুষ পাইছি আমার এই ক্ষুদ্র জীবনে এর সাহায্যে সময় উই যাই তা মানুষ উঠি যায় না থাকি উঠিয়া কি যে শকর ফানি ফালাই না খান্দে আর মালিকে কান্দিস না বন্দা তুই আর খান্দিস না, আল্লাহর গেছে রসুল্লাহ দোয়া করছে আমি দেখছি অদৃশ্য দিবর মাঝে আল্লাহর কাছে তাই দোয়া কর দার কইরা আয় আল্লাহ আমারে খান্দনালা দুইটা চোখ তুমি আমারে নসিব হো আমিন আমিন হোকা আরো জোরে হোকা আমিন খান্দনালা চোখ রসুল্লাহ আল্লাহর কাছে চাইছই কইরা আয় আল্লাহ আমারে দুইটা যে চোখে খান্দে তোমার লাগি ওলা দুগু চোখ আমারে দো, আল্লাহর বাদে যার জায়গা আল্লাহর বাদে যার সম্মান আল্লাহর বাদে যার ইজ্জত তাই নিলে আপনার নবী আমরার নবী নবী আপনার নবী জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খান্দনওয়ালা শোক তাই আল্লাহর কাছে চাইছি
আপনার চকুত আয় না ঘেনে বলে আমি গুনাহ করছি, আপনার চকুত আয় না ঘেনে বলে আমার অপরাধ বেশি হয়ে গেছে, আপনার চকুত আয় না ঘেনে আপনার দিল মরি গেছে। মসনবী শরীফ মারিফে মসনবী এক কিতাব পড়ছিলাম, আপনি দেখুন যিনি চৌকর ভানি মুখো লাগলে নুনটা নুনটা করে, চৌকর ভানি মুখো লাগলে কোনোদিন পড়ছে নাকি আপনার তোর কিতা করে নুনটা নুনটা করে খেনে করে রক্ত মরিয়া চৌকর ভানি হয়, যুজকর আগুন কোনথায় নিবাইতে পারে না, বন্দার দুই ফুটা চৌকর ভানিয়ে যুজকর আগুন দিয়ে নিবাই দিলে। এর লাগে আমি হামেশা কই আপনার তোরে আপনারা আপনারা মা বাপার কবর উবাই জানি উবাইয়া কোনটা ফারো আর না ফারো খালি কই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এক কিতাব তফসির, তফসিরে কাশাফ জমশরি সাবর লেখা টাইটেল ক্লাসও পড়ানি হয়, ই তফসির যেই লেখছো এই খানায় কাবার সেবার মাঝে বইয়া বইয়া লেখছেন সুবহানাল্লাহ, খানায় কাবার সেবাত বইয়া যে তফসির লেখা হয়েছে এটার নাম তফসিরে কাশাফ আল্লামা জমশরি সাহ, জমশরি সাহে আনছেন কোনটাও পারে না যদি বন্ধায় তার মা বাবার কবর গিয়ে আত বাড়াইলায় আর আত বাড়াইয়া যদি কয় আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন কোয়ার লগে লগে কবরের আজাব গেলে মাফ করে দিলেন। এখন আপনি নিজরে চিন্তা করো আপনি আপনার মা বাপর কবরও কই দিন উবাইছেন, দরকার আছে নানি উবানির কোকা কোকা, আপনারা মা বাপর কবর যাইন যে দিল খুশইব, মা বাপে দোয়া যদি করেন কোনো গাঁটো আকটিতে না, মা বাপরে নারাজ করেন না জানি হদিস শরীফ আইসে মা বাপে যদি বেজার হয়ে যায় আল্লাহ বেজার হয়ে যায়, হদিস শরীফ কথা আনছেন ইমাম বুখারী সাহেবর এক হদিসের কিতাব আদবুল মুফরাদ, আল্লাহ আদবুল মুফরাদও আনছেন মা বাপ খুশ আল্লাহ খুশ, যে মানুষের তার মা বাপ নারাজ আল্লাহ নারাজ হয়ে যায় গিয়া, তো মা বাপর কবর গিয়া দোয়া করেন যেনি অন্তরের অন্তঃস্থল তাকিয়া মা বাপে যে নিয়ামত হল দিছেন অনুদান দিছেন যে সাহায্য করছেন আমরা ইথার বদলা তারারে দিতাম পারতাম না। এক সাহাবি ইয়ামনি সাহাবি নামে পরিচিত, ইয়ামন তাকি আইসইন মারে পিটিত লইয়া লইয়া তোয়াফ করছেন খানায় কাবা তোয়াফ করলা, মিনা মুদালিফা আরাফা তোয়াফ করলা, জিয়ারত করলা অবস্থান করলা, করিয়া রসুলুল্লাহর খেদমত হাজির হইলা, হাজির হইয়া কইন ইয়া রসুলুল্লাহ আমার মারে লইয়া ইয়ামন তাকি ছুটিয়া আইছি অথন বইয়া বইয়া আনছি, আগ জমানার তো গাড়ি ঘোড়া আসিল না, যখন আমি জানতাম চাই আর আমার মার হক আদায় হয়েছিল রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামে ইরশাদ ফরমাইলা যে ফয়লা দুনিয়ায় তাওয়ার বাদে যে তোমার মায়ে তোমার ফয়লা যে দুধকটা তোমার মুখুর মাঝে দিছিলার ফয়লা এক টান দিছিলা যে ও টানোরও হক আদায় হয়েছে না কন্যা সুবহানাল্লাহ। আরে এখন হদিস শরীফের মাঝে আইসে আমার উস্তাদ একদিন হন করিয়া হইন লন্ডনের হইন বা মুফতি সাহেব এ হদিসে গু জীবনের ফয়লা পাইলাম, তো আমি কইলাম কিচ্ছা পাইছেন হুজুর হকা বলে এক হদিসিটা পাইছি জীবনের ফয়লা, বলে স্যার হুজুর হকা কিতা পাইছেন বলে পাইছি, আমরা তো ওই কিতা হালি মার টান টানি বাপর ব্যাপারে অতমান টানি মাতুই না হানে আলি হই মায়ে করলেও তা তিন গুণ বাপে এক গুণ কত তা কই না আমরা বাপর আজ আর খেউ করি না, বাপর কথা খোয়া হইছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইরাম যে নবী অকলর দোয়া একটা শুনিয়া রাখো কাজ গান মাতা তা শুন জেনি নবী অকলর দোয়া উম্মতর লাগি করলে জেলা কবুল হয় বাপে তার আওলাদর লাগি দোয়া করলে ও লাভ কবুল হয়ে যায়, আমরা যারা বাপ হইছি আপনারা যারা বাপ হইছ আপনারা আপনার আওলাদর লাগি দোয়া করিয়া দেখতাম করবানি দোয়া সবে দার্জির আওলাদর লাগি দোয়া করবা দিল কুলি কুলি তার লাগি দোয়া করবা, তো এতে বাচ্চাইন বাচ্চাইন্তর মাঝে বরকত ফায়দা হইব, এক
দ্বিতীয়ত পাইচাইন্তর লাগি কিতা দোয়া করতাম। আমারে লন্ডন নতুন কোনো বাচ্চাই নইলে আমারে নেই, নিলে মানচরলা আত ধরি ধরিয়া কই আমারে দোয়ার লাগি আনছো, আমি আপনার আত ধরছি, এখান জিনিস কই মার আপনি আমিন কইন চিনি, তো হলে তো পয়লা হতা বুঝেন না, হলে যে আমিন কইম আমি দরিয়া কান্ডে দরিয়া হই হোক কথা আল্লাহ আমার হুয়া গুতারে বড় হাফিজ সাহ বইত আলিম সাহ বইত হোক আমিন তো বেটাই মুখে যে হো হো আমিন হো তুমি আমারে নিলেও কই যে ইতারে হল দি হাফিজা বইতা হল দি বড় বড় আলিম হইতা ওটা দোয়া করো কোনো মেসা উভাস মরসুই নি কোনো দিন না। মালিকে খাওয়াইবা মালিকে খাওয়াইবা, আজ আমি তো মেসা বইছি গতিকেও তো আল্লাহ আমারে কান্তাই হানো নেই কান্তাই হানোর আমিও খাইয়া বাসি আর আমার লাগান আরও গরিবগুরাও আমার লোক দরিয়া হাইয়া বাসিরা বাসরাই না বাসরা না। আজকে মনোহরকা আজ আলহামদুলিল্লাহ হলে সাহায্য করছেন সাপোর্ট করছেন করায় আমরা আমরা তো বড় নাই ছোটো মানুষের আমরা ক্ষুদ্রতার সাহায্য দিয়ে আজকে কয়েকটা মানুষের আমরা সাহায্য করতাম পারছি। আজকে যদি আমরা একটা অবস্থান আইতো না তো আওতো করতাম পারলাম না। ও মাদেশে একটা হইছে ওয়াই কিতা হইছে কোরআনের নূর সাইডবাই সিত্রিয়া বারোর এখন কোরআনের নূর গাঁও গ্রামে দিয়ে আওয়াজ বারোর আর প্রত্যেক দিন হাজারে হাজার এ হরফ সমান দোষ নেকি আর দোষ নেকি ও গাউটা কিয়া সাত আসমান ফাড়িদের পয়লা আসমান ফাড়িদের উল্লে খিতা নেকি পাদরটা থানো যার বলে নেকি দরদা খুলো ও খুলিয়ার দরদা সাত আসমান ভাড়ি দিয়া আসে আজিম পর্যন্ত নেকি লুইয়া যার আর ও আসে আজিমর মালিকে ও বাই সাইয়া বই থাকছ কোরআন পড়াব তান কালাম কন্যা সুহান আল কোরআন খেলামুল্লাহ আল কোরআন খেলামুল্লাহ আল্লাহর খেলাম আল্লাহর কালাম পড়াব আর পড়ায় নূর আতরালা বেটার গেছে গেলে বলে হে লাগাইছি আতর তার কইতে পারবানি আতর আর কোনো ভাই চিত্রিও না তুমি কইতে পারবানি বান দিয়ে টিকাইতে পারবানি গোলাপ ফুল উঠি গেছে এগুলো গেরান চাইলেও বলে আমি আটাইয়া থই দিই পারবানি কেউ আতর লাগাই লিছে গেরান চাইলেও আজ উঠি গেছে কোরআন ভরা হয়ে গেছে কোরআনের নূর চাইলেও আজ চিত্রি গেছে কন্যা সুহান আল্লাহ নুরিয়াহু মিন আয়াতিনা আল্লাহর আয়াতর নূর যে সময় চাইলেও আজ চিত্রে রোশন হয়ে যায় গিয়া আর রোশন হয়ে তার মাঝে বরকত ফয়দা হয়ে যায়। দুই নম্বর হকলে দোয়া হল ওখান জানলাম আমরার বংশর মাঝে অলি আল্লাহ হল আল্লাহ ফয়দা করিতে হোক আমি একজন মানুষ যদি বংশের একটা বাত্তি জ্বলি দিতে পারে আল্লাহ জ্বলাইয়া দিলাই সাত ছিঁড়িরে উজালা করে দিলেই তো উজালা এমনি ওইতনি ওইতে হইলে আপনি দোয়া করতে হইব আপনার ফুয়ারে ভার না হাফিজ আলিম বা নাইতা আপনি আল্লাহর কাছে কইতে আল্লাহ আমার এই তৌফিক দো আমার এগুতা নাতি নাইলে এগুতা নাতিন দিয়েও ইসলামিক শিক্ষা দিতাম নাতি বা নাতিন দিয়ে ইসলামিক শিক্ষা দিতাম আলি মাঝাত পড়ার নাম ইসলামিক শিক্ষা নেয় গৌরব ইসলামিক শিক্ষা দেওয়া যায় একটা মহিলারে যদি আপনি দিন শিখাইন এই মহিলার কাছ থেকে যত বাচ্চাইন আইবা অত বাচ্চাইন থেকে কী হইব দিন শিখলা ইসলাম শিখলা মহিলাগুলোরে অ্যাডাপ্ট করা দরকার মহিলাগুলোরে আরও ইসলামের নলেজ দেওয়া দরকার। লন্ডন তো পুরুষ মাদ্রাসাতেই মহিলা মাদ্রাসাগুলো বেশি সব গড় গড় আমার দুই ভুড়ি দুই গুড়ে মাদ্রাসা দিছি চিন্তা করলাম যে ইতা আজকে ফুড়িন কয়েকদিন বাদে ইতা বেটিন আর কয়েকদিন বাদে ইতা আরেক সংসারও যাইবা ইতার কাছে যদি আওলাদ দু তিনগু বারোইন আইন আল্লাহ দিন বাটর বাট আমি এখন ভাইমু কমিশন তার নাম কমিশন কেন ভাইমু বলে আমি মেহনত করছি আপনারা নিয়ত কর্তাও কথা যে আল্লাহ আমরা রেগুতা আওলাদ তুমি অলি বানাও এ অলি যদি ওই যায় যেলা গেরান সাইড ভাই ছুটিছে আতরালার গেরান যেমনি ছুটে খেয়েও আটাই তোয়ার না তার গেরান আতরাল্লাহ লহান যেটা গেরান ছিটিছে একটা মানুষ যদি সুন্দর রূপে রঙিয়ার দিলেই তা ভালো তার কারণে আল্লাহ আপনার মাফ করে দিলেই যতজন বাপ হইছেন হলে নিয়ত সুরক্ষা
যে আল্লাহ আমরা ইতা বাচ্চাই তোরা হাফিজ সাহেব, আলিম সাহেব, খারি সাহেব ওর দফতর কবুল আমিন। যদি দেখো নিতা বড় হয়ে গেছে, নিতারা সময় গেছে গিয়া। আমরা এক বেটা লন্ডন, খুব গরম বেটা, উলতাই সকলরে কইছে, কইয়া জমাইছে, জমাইয়া হয়েছে, সিঙ্গল একটা নিছে বাংলাদেশ থেকে। তার কন্ডিশন হইল বেশ ভালো আর না ভালো, প্রত্যেক দিন আল্লাহর কোরআন বার করে এক পৃষ্ঠা পড়বায়, কোরআন শরীফ বার করে কত আন পড়তায়, এক পৃষ্ঠা পড়তে দিন না, আর যদি ভারে না টাইম নেই তিন লাইন কয় লাইন। আপনারে যদি জিকাই ও আজি সাহাব, ও মুলই সাহাব, ও মাস্টর সাহাব, কোরআন শরীফ আতাইশ লাইনি আজ গুরদিন বলে জি না, খাই না, জি না পড়ু, জি না ই হাফতা মা, জি না এক মাসের মাঝে, জি না বলে দুই মাসের মাঝে, জি না মোবাইল আতা ইসলাই নি বলে ঘন্টায় ঘন্টায়, এক নম্বর শয়তান। কোরআন ফোড়ে না আল্লাহ চোখ দিছে না, আল্লাহর কোরআন ফোড়ে না, এ মোবাইল চিপি ই চোখ দি কিতা করতো, দুনিয়ার সকল পলিটিক বুঝে, সকল শয়তানি বুঝে, কোরআন শরীফ হান্তা বুঝার তার প্রমাণ নাই, তার কিছু আছে না নাই। মোবাইল যেতজনের কাছে আছে তানরে যদি কাই আজ মোবাইল আতাইছিল বলে জি হয়, আজকে কোরআন শরীফ আতাইছে না, জি না, জি না খেয়ে বলে সময় নাই, ইগু আতাইছে তোমার কি কি কইছে, ইগু আতাইছ হারে কোরআন শরীফ পড়লো না, তার দিলর নূর আইত গিলা, রহমত আইত গিলা। আগে দেখতাম মানুষের সকাল এলে কোরআন শরীফ পড়তা, কোরআনের একটা নূর আছে নাই এখন। ওটা কোনো কোনো সময় সিলেটের যাইতে সময় রাস্তার হান্দা বাইতে সুন্দর সুন্দর মসজিদ দেখলো, ড্রাইভারটা হয়তো থামাম বলে কিতা করতে বলে দুজার নোয়া সুতান, যে সুন্দর মসজিদ, মসজিদ দেখল সুন্দর বনছে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের মসজিদ আর এখনকার মসজিদের ব্যবধান, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ সকালে বানাইলে বিকালে দুইলে লইয়া গেছে গিয়া, আর মুসল্লিয়ে ভরপুর, আর এখনকার মসজিদ টাইলস মোজাইক সিরামিক কিতা কিতি দিয়া অত সুন্দর মুসল্লি নাই তিন গুণ, হাসানা মিসা। আমরা চরিত্র ঠিক করা লাগবে, আর চরিত্র ঠিক করার এক পথ হইল নাকার কপাল মাটিত লাগানি, কপকা ঠিক না বেটি, মসজিদ রঙ্গাও, মুসল্লি বাড়াও, মসজিদ মুখা ওই আপনি ওকা আমি ওই আমার ফুয়া ফুড়িন্তরে আমরা লন্ডন সব মানুষ খামলা, সপ্তাহে একদিন দুই দিন ছুটি পাই।